হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, মিঙ্গেল মিডিয়ার পক্ষ থেকে আপনাদের আমি তানভীর আহমেদ তন্ময় নতুন একটি ভিডিওর মাধ্যমে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তো ভিডিওর টপিক কী হতে চলেছে সেটা হয়তো আপনারা ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন। তো আমরা আমাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট, পিন অথবা পাসওয়ার্ড বিভিন্ন টাইপের সিকিউরিটি ব্যবহার করি। তো এই সিকিউরিটি পিন বা পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় তাহলে আমাদের সমস্যা হয়, ডিভাইসটা যে কেউ আনলক করে ফেলতে পারে। তো আমি আজকে আপনাদের এমন একটি ট্রিক শেখাবো যেটার সাহায্যে আপনারা যদি এই ট্রিকটি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে যদি আপনার ফোনের পাসওয়ার্ড বা পিন কেউ যদি জেনেও যায় তাহলেও সে ফোনটি আনলক করতে পারবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটি অন করে দিবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক এভরিবডি। তো ট্রিক্সটি শেখার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে জাস্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটা লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তাছাড়াও আপনি গুগল প্লে স্টোর থেকে কীভাবে সরাসরি ডাউনলোড করবেন সেটি আমি আপনাদের এখন দেখাবো। তো ফার্স্টে আপনি গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন সেখানে আপনি লিখবেন স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। আমি টাইপ করে দেখাচ্ছি স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। এরপর আপনি সার্চ আইকনে ক্লিক করবেন। দেন এখানে একটি অ্যাপস চলে আসবে যেটার রেটিং পয়েন্ট হচ্ছে 4.4। আপনারা দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন ডাউনলোডস রয়েছে। তো এটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটা আপনারা ওপেন করবেন। ওপেন করা হয়ে গেলে এই অ্যাপসটির প্রথমে আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন। এখানে বিভিন্ন ধরনের সেটিং রয়েছে। তো ফার্স্টে থেকে আমরা শুরু করছি। এখানে দেখুন আনেবল লক, এটা আপনি ফার্স্টে আনেবল করে দেবেন। আনেবল করার জন্য আপনার ডিভাইসে কিছু পারমিশন চাইবে, সেগুলো আপনি অ্যালাউ করে দেবেন। তো এখান থেকে আপনার যে অ্যাপসটি আমরা পারমিশন দেবো সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমাদের অ্যাপসের নাম হচ্ছে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড, আমি এটা অ্যানেবল করে দিচ্ছি। দেন একটু ব্যাগে আসবেন। এরপর আপনি আনেবল লকে ক্লিক করবেন। দেন এখানে একটি রিকভারি পাসওয়ার্ড দিতে হবে। যদি আপনার স্ক্রিন লকটি কাজ না করে তাহলে আপনি কীভাবে ডিভাইসটি আনলক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, হোয়েন ওয়ার ইউ বর্ন। তো আমি একটা সংখ্যা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা সংখ্যা টাইপ করে দেবেন। দেন এখানে সেভ আছে, সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর নিচের দিকে আসুন। এখানে আপনারা যে ব্যাকগ্রাউন্ড রয়েছে বা ওয়ালপেপার থাকবে আপনাদের লক স্ক্রিনে সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ ওয়ালপেপার। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের ওয়ালপেপার রয়েছে, আমি একটা ওয়ালপেপার দিয়ে দিচ্ছি। তো এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আমি আপনাদের এখন দেখাচ্ছি যে আমাদের লকটি কিন্তু আনেবল হয়ে গেছে। এরপর আমি একটু ব্যাগে আসছি। এখন আমি আপনাদের দেখাবো যে ডিভাইসটি আমি লক করছি, আবার আনলক করছি। এখন দেখুন এখানে সাইট আনলক করছে, একটা যে ওয়ালপেপারটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু এসে গেছে। তো সাইট আনলক করবেন। এখানে দেখুন একটা পাসওয়ার্ড চাচ্ছে, আমরা কিন্তু কোনো পাসওয়ার্ড দিয়ে এই সফটওয়্যারটি সেট আপ করিনি। তো আপনি কীভাবে ডিভাইসটি আনলক করবেন এটা একটা হচ্ছে ট্রিক্স। এই ট্রিক্সটির মাধ্যমে আপনি সবাইকে যদি কেউ পাসওয়ার্ড জেনেও যায় তাহলে কীভাবে খুলতে পারবেন সেটা আপনি দেখাতে পারবেন। তো এখানে দেখুন কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, আমি তো একটা পাসওয়ার্ড টাইপ করে এটাকে ভুল দেখাচ্ছে। তো এখানে আপনি একটু ব্যাগে এখানে যে টাইমটা দেখাচ্ছে এই টাইমটা আপনি ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ডে সেট আপ দেবেন 0609 0609। তো দেখুন আপনার ডিভাইসটা কিন্তু আনলক হয়ে গেছে। আমি আপনাদের আবার দেখাচ্ছি, এখানে কিন্তু 0609 বাজে, আমি অন্য কোনো পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু রং দেখাচ্ছে। তো এখানে এখন বাচ্চা 0609 0609, এটা দেওয়ার পর কিন্তু আমাদের ডিভাইসটি আনলক হয়ে গেছে। তো এই ট্রিক্সটির সাহায্যে আপনি আপনার ডিভাইসটি খুব চমৎকারভাবে আনলক করে রাখতে পারেন। কেউ যদি আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট জেনেও যায় তাহলেও কিন্তু ডিভাইসটি আনলক করতে পারবে না। তো এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেল আইকন রয়েছে সেটি অন করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ারিংয়ের মাধ্যমে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এ পর্যন্ত ভিডিও, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।